الله الرحمن الرحيم الحي القيوم কয়টা হলো সবাই বলেন এই পাঁচটা নাম জানার জন্য নবীরা চেষ্টা করেছেন এই পাঁচটা নাম হচ্ছে ইসমুল্লাহিল আযম বিশ্ব নবী আমাদেরকে জানিয়েছেন এই পাঁচটা গোপন গোপন খুবই পরিচিত প্রকাশ্য এই নামগুলো ধরে যখন আপনি ডাকবেন যিনি ডাকে সাড়া দিয়ে দিবেন তিনি কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়ে দিলেন আলা উখবিরুকুম বিখাইরিন নাস সেরা মানুষকে আজকে তোমাদেরকে চিনিয়ে দিব এবং তোমাদেরকে ওয়াশাররিন নাস খারাপ মানুষদেরকেও তোমাদেরকে আমি নবী চিনিয়ে দিব খবর দিব এক নম্বরে নবীজি বললেন ইন্না মিন খাইরিন নাস রাজুলান আমিলা ফি সাবিলিল্লাহ আলা যাহরি ফারাসিহি উটে পিঠে চড়ে ঘোড়ায় চড়ে আও আলা যাহরি বাইরিহি নিজের উটে চড়ে ঘোড়ায় চড়ে আও আলা কদমিহি উট নাই ঘোড়া নাই সম্বল নাই খালি পানি দুয়ারে দুয়ারে গিয়ে যে দিন প্রচার করার চেষ্টা করে আর এই অবস্থার উপরে হাত্তা ইয়াতিয়াহুল মাউত মৃত্যু পর্যন্ত মানুষের জুলুম নির্যাতন গালি সহ্য করে খালি পায়ে পায়ে হেঁটে দিনে দাওয়াত দিয়েছে বিশ্ব নবী বলেন এই লোকটা সেরা মানুষ এই লোকটাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কি এই লোকটা সেরা মানুষ আমাদের সমাজে এই ধরনের মানুষের দাম নাই মূল্যায়ন নাই মানুষ কত রকম কথা বলে এগুলোর কারণে মন ভাঙা যাবে না মনের মধ্যে সব সময় কথাটা রাখবে আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা আমরা করব যিনি পরিপূর্ণতা দিবেন তিনি কি একটা ঘটনা শোনাবো আপনাদেরকে কষ্ট হচ্ছে মনে হয় সারা রাত তো ওয়াজ করা যাবে না কষ্ট হচ্ছে আপনাদের ঘটনাটা শোনাবো আর যদি আধা ঘন্টা ওয়াজ করি কষ্ট হবে সারা রাত লিল্লাহে তাকবীর ঘটনাটি হলো আমার ভাইরা একজন তরুণ তাগড়া যুবক নাম আব্দুল উজ্জা কি নাম সবাই বলেন কি নাম যুবকেরা তোমরা আওয়াজ করে বলো কি নাম তাগড়া যুবক মক্কা বিজয়ের পরে ইসলামের মহব্বত এমন ভাবে জাগ্রত হয়েছে আর সহ্য করতে পারে না নিজের চাচার সামনে দাঁড়িয়ে আব্দুল উজ্জা স্লোগান দিয়ে ফেলেছে চাচা রে আর দেরি করতে চাই না কালেমার দাওয়াত পেয়ে জান্নাতি দাওয়াত পেয়ে আর নিজেকে দূরে রাখতে চাই না কালেমা পড়ব মুসলমান হব আল্লাহর জান্নাতে যাব বলেন আল্লাহু আকবার চাচা বলে ভাতিজারে তোর পরনের পোশাক এটাও আমার ছোটবেলায় তোর বাবা মারা গেছে কিছুই তো তোর না সব আমার যদি কালেমা পড়িস সব খুলে দিতে হবে এক মুহূর্ত কালেমার স্প্রিট ওই আব্দুল উজ্জাকে থামাতে পারে নাই মুহূর্তের ভিতরে সব খুলে দিয়েছে লজ্জাস্থান দেখে মায়ের সামনে হাজির হয়ে গেছে মা সন্তানকে দেখে দৌড়ে গিয়ে একটা কম্বল এনে সন্তানকে ছুঁড়ে মেরেছে আব্দুল উজ্জা কম্বলটাকে দুইটা টুকরা করে ফেলেছে নিচের টুকরা দিয়ে লজ্জাস্থান ডেকেছে উপরের টুকরা দিয়ে গায়ে
কম্বলটা জড়ায় নিয়েছে, কম্বলটা জড়ায় আর দেরি করে নাই, সব ছেড়ে দুই টুকরা কম্বল নিয়ে নবীজির সামনে এসেছে। নবীজি পরিচয় জানতে চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার পরিচয়, আমি ইতিম, চাচার কাছে বড় হয়েছি, ইসলামের কথা বলতে সব খুলে রেখে দিয়েছে, মাত্র দুইটা কম্বলের অংশ নিয়ে আপনার সামনে এসেছি, আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, আব্দুল উজ্জা থেকে আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ, নাম হয়ে গেল আব্দুল্লাহ। নবীজি আদর করে বললেন, আমার আব্দুল্লাহ কিচ্ছু আনতে পারে নাই, সব ইসলামের জন্য দিয়ে এসেছে, আজকে এত সুন্দর পোশাক আমরা পরেছি, এত সুন্দর জামা পরেছি, কত রকমের খানা পিনা আমরা খাই, অথচ সাহাবীদের জীবনটা এমন ছিল দিন বিজয়ের জন্য এক টুকরা কাপড় আনতে পারে নাই, কম্বল নিয়ে হাজির হয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে আমার আব্দুল্লাহকে এখন থেকে আহলে সুফফার সাহাবীরা যেখানে থাকে জায়গা করে দিও, আমি এখনো যখন মসজিদে নববীতে যাই, বাবু সালাম দিয়ে ঢুকে আমি হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে থাকি ভিতরের দিকে, ভিতরের দিকে গিয়ে একদিক থেকে নবীজির গম্বুজটা দেখা যায়, গম্বুজের পাশে সিলভার কালার অনেকগুলো গম্বুজ দেখা যায়, তুর্কিরা যেগুলো তৈরি করেছে ওই গম্বুজ গুলার দিকে প্রথমে সবুজ গম্বুজের দিকে তাকায় থাকি, আর বারবার চিন্তা করি, আহারে নবীজি কি পরিমাণ কষ্ট আমাদের জন্য করেছে, এত পরিমাণ কষ্ট করেছে, ঘুম থেকে যখন জাগ্রত হতেন চাটায়ের দাগ গুলা নবীজির মুবারক পিঠের মধ্যে পড়ে যেত, এমন কত দিন হয়েছে, একদিন চুলার মধ্যে আগুন জ্বলেছে, অন্য দিন চুলার ভিতরে আগুন নাই। এরপরে আমি তাকায় তাকায় দেখি আহলে সুফফাদের ওই গম্বুজগুলোর দিকে অনেকগুলো খুঁটি আছে, সেখানে এখন দামি দামি মার্বেল পাথরের অভাব নেই, কিন্তু এখানে তাকায় মনে হয়ে যায় সাহাবি আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো সাহাবীদের কথা, আবু হুরায়রার মতো সাহাবীর কথা, খোদার যন্ত্রণায় গড়াগড়ি করেছে মসজিদ নববীতে, ওমর ফারুক চলে গেছে বুঝতে পারে নাই, আবু বকর চলে গেছে বুঝতে পারে নাই, বিশ্ব নবী দেখা মাত্র বুঝেছে আমার আবু হুরায়রার বড় খোদা লেগেছে, আদর করে ঘরে ডেকে এনেছে, ঘরে কিছু আছে, আম্মা জান বলছে না ঘরে কিছুই নাই, সেই মুহূর্তে এক পেয়ালা দুধ হাদিয়ে এসেছে। আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা আহলে সুফফার সাহাবীরা মনে হয় না খাওয়া, সবাই রে ডেকে আনো, একজন একজন করে দুধ গুলা পান করাও, এক পেয়ালা দুধ থেকে সবাই খেলো, সবাই খাওয়ার পরে এরপরেও দুধের সামান্য পরিবর্তন হলো না, বিশ্ব নবীর মুজিজায় এক পেয়ালা দুধ সবাই খাওয়ার পরেও দুধের মধ্যে কোনো কমতি ঘটলো না, বলেন আল্লাহু আকবার। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ জুল বাজাদাইর, বলেন কি নাম, সবাই একটু বলেন কি নাম। আব্দুল্লাহ জুল বাজাদাইনের কথা কেন বললাম, এই বছর তাবুক প্রান্তে গেলাম, তাবুক প্রান্তটা মদিনা থেকে 750 কিলোমিটার দূরে,
খুব কষ্ট করে সেখানে গেলাম। যাওয়ার পরে দেখি খুব সাধারণ একটা কবর, এই কবরটার মধ্যে আব্দুল্লাহ জুল বাজাদাইন ঘুমিয়ে আছে। কবরটার দিকে অপরক দৃষ্টিতে তাকায় থাকলাম, একেবারে সাধারণ কবর, আব্দুল্লাহ জুল বাজাদাইন এখানে ঘুমায়। আবার চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরলো। মনে মনে চিন্তা করলাম কিচ্ছু আনতে পারে নাই, কয় টুকরা কম্বল এনেছে। সবাই বলে এত জোরে জোরে মসজিদ নববীতে তেলাওয়াত করতে। ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে তেলাওয়াত করে খুব কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, ওমর আব্দুল্লাহরে সুযোগ দাও, ইসলামের জন্য কিচ্ছু আনতে পারে না, মাত্র দুই টুকরা কম্বল নিয়ে এসেছে, আর কিচ্ছু আনতে পারে না, ইসলাম গ্রহণ করেছে, পড়তে দাও আব্দুল্লাহকে। হঠাৎ করে মক্কা বিজয়ের পরে ইসলামের সর্বশেষ জিহাদ তাবুক প্রান্তের যুদ্ধের দাবামা বেজে উঠল। আব্দুল্লাহর কোনো জিহাদে যেতে পারে নাই। রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, এবার তাবুকের প্রান্তে যাব, প্রাণপণে হিরাক্লিয়াসের বিরুদ্ধে লড়াই করব, এই লড়াইয়ে আমি যেন শহীদ হই, আমার রক্ত যেন তাবুক প্রান্তে পড়ে, জমিনটা যেন আল্লাহর জমিন হয়, দিনের জান্ডা যেন তাবুক প্রান্তে হিরাক্লিয়াসের বিরুদ্ধে, ইসলামের পতাকা যেন উড্ডীন হয়। বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন, যাও একটা ঢাল নিয়ে আসো। গাছের একটা ঢাল নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার, আয় আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আপনি হারাম বানায় দেন। বলেন আল্লাহু আকবার। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি আমার রক্ত যেন তাবুক প্রান্তে পড়ে, এই দোয়া করতে, আর আপনি দোয়া করলেন আল্লাহ যেন হারাম বানায় দেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি যদি তাবুকের প্রান্তে গায়ের উষ্ণতা বেড়েও যদি তুমি মারা যাও, যিনি তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবেন তিনি কে? তাবুকের প্রান্তে মাগরিবের ঠিক আখানে নবীজির কাছে সংবাদ আসলো, আব্দুল্লাহ জুল বাজাদাইন আর নাই। নবীজি কেঁদে ফেললেন আব্দুল্লাহর মায়ের। আল্লাহ নবী নিজে কবরস্থ করলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা আমসাইতু রাদিনান ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন, ও মালিক মাগরিব পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপরে বড় খুশি ছিলাম, তুমি মালিক আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও, আমার আব্দুল্লাহকে জান্নাতি বানা। যারা আজকে এখানে বসা আছে তরুণ প্রজন্মের তরুণ, বন্ধু হওয়া লাগবে কার? জোরে বলেন কার? আমার ভাইরা, বলছিলাম জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য এই জমিনে যদি খালি পায় আপনি হাঁটেন, মানুষ আপনাকে কত রকমের গালি দিবে, এই গালিগুলা যদি সহ্য করেন, আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমি করব যিনি পূর্ণতা দান করে দিবেন তিনি কে? এবার আসেন চার নম্বরে খারাপ লোক কে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিচ্ছেন, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লোককে বিশ্ব নবী চিনিয়ে দিচ্ছেন, রজুলান ফাজিরান, পাপাচারী ব্যক্তি,
يقرأ كتاب الله لا يرعوي إلى شيء من زي نزي دابي كره আমিও কুরআন পড়ি কিন্তু কুরআনের একটা আয়াত তার ভিতরে ঢোকে না ওই লোকটা হচ্ছে জমিনের নিকৃষ্ট লোক এখন এমন লোক আছে না না মুখে মুখে দাবি করে আমরাও কুরআন বুঝি কিন্তু কুরআনের কোন আয়াত তার ভিতরে প্রবেশ করে না এমন লোক আছে না নাই এই লোক যদি দেখেন এই কথা যদি মিল পান বুঝে নেবেন এই লোকটা নিকৃষ্ট লোক এই লোক কোনদিন আমার পক্ষের লোক হতে পারে না ঠিক না বিধি এরপরে পঞ্চম নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন নিকৃষ্ট লোককে মানিস্তারা দুনিয়া বা আখিরাত দুনিয়া আপনি ক্রয় করলেন আখিরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করে নিলেন দুনিয়ার ক্ষমতা দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লালসার কারণে আপনি যদি আখিরাত ভুলে যান আপনি নিকৃষ্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়ে গেলেন এই লোকগুলোকে সেদিন আল্লাহ ডাক দিবেন ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم شهد عليهم سمعهم وأبصارهم وجنودهم بما كانوا يعملون সেদিন আপনার চোখ সাক্ষী দিবে সেদিন আপনার কান সাক্ষী দিবে চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে ব্যক্তি ডাক দিয়ে বলবে ও চামড়া তুমি কেন দাঁড়ায় গেলে আন্তকনাল্লাহুল্লাজি আন্তক কুল্লা শাই আজকে আল্লাহ সব কিছুর জবান খুলে দিয়েছে যত গুনাহ আমরা করি একা একা গুনাহ করছি কি করিনি বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করছি কি করিনি আজকের এখান থেকে পাঁচটা সময় নির্বাচন করে পাঁচটা সময় পাঁচটি আমল এখান থেকে নিয়ে যাব যিনি অবশ্যই আমাদেরকে রহমতের দোয়ার আকাশের সাতটি দোয়ার খুলে রহমত নাজিল করবেন তিনি কি কয় সময় জোরে মনোযোগ তো মনে একটু ঢিলদার হয়ে গেছে কয় সময় এক নম্বর সময় হলো আমার ভাড়া নামাজ যখন ইমাম সাহেব শুরু করবে তার আগে তিনটা বাক্য পড়বে মাত্র তিনটা বাক্য যদি আমি আপনি পড়ার চেষ্টা করি যিনি আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করে দিবেন তিনি কি পড়তে রাজি তো যদি এখন বলা হয় আমেরিকার ডিবির লটারি দিবে তিনটা বাক্য বললে তো আমরা তাড়াতাড়ি মুখস্থ করব কে কার আগে মুখস্থ করা যায় একজন সাহাবী তিনি তিনটা বাক্য পড়লেন আল্লাহু আকবার কবীরা والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا كويتا هلو آرو زوري ایک نمبر تاكي ٹھیکی جو دیا کون امریکا ڈی بی دی تو زیمنے ہوک بو گستو کرتے ایک نمبر بات کو تاكي شبائے برن اللہ اکبر کبیرا জোরে জোরে বলেন আল্লাহু আকবার কবীরা
والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا كويتا هلو আবার বলেন এক নাম্বার বাক্যটা কি দুই নাম্বার বাক্যটা কি তিন নাম্বার বাক্যটা কি ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা কয়টা হলো এই তিনটা বাক্য একজন সাহাবী পড়লেন বিশ্ব নবী নামাজ শেষ করে বললেন عجبت لها فتحت لها ابواب السماء امين ابي برابا খুইছি যে এই তিনটা কালেমা পড়েছো আমি নজর করে দেখি আল্লাহ পাক আকাশের সাত সাতটা দুয়ার খুলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমত নাজিল করতেছে আমরা পড়তে রাজি তো কয়টা সবাই বলেন এই তিনটা কালেমা পড়বো আমার ভাইরা ইমাম সাহেব নামাজ শুরু করার আগে পড়বেন এই তিনটা বাক্য পড়ার কারণে আমার আপনার জন্য সাত আকাশের দুয়ার খুলে দিয়ে যিনি রহমত নাজিল করবেন তিনি কি দুই নম্বরে আমার ভাইরা عند كل آذان প্রত্যেক বার যখন মুয়াজ্জিন আযান দিবে খুব খেয়াল করবে আযানের শুরুতে কার নাম আযানের শেষে কার নাম আযানের শুরুতে কার নাম আযানের শেষে কার নাম কোরআন কারীমের ভিতরে আযান শব্দটা আসছে পাঁচবার কয়বার আযান শব্দটা কোরআনে এসেছে পাঁচবার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আযানের ভিতরে শব্দ আছে পঞ্চাশটা খেয়াল করলে দেখবেন মিরাজের রজনীতে আল্লাহ পাক নবীজিকে ডেকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন পাঁচে পঞ্চাশের সব যিনি দান করে দিবেন তিনি কে এরপরে আরো খেয়াল করে দেখবেন পঞ্চাশটা শব্দের ভিতরে সতেরোটি ভিন্ন ভিন্ন অক্ষর আছে এবার আপনি মিলায় নেন ফজরের নামাজ কয় রাকাত জোহরের নামাজ কয় রাকাত চার দুই কত হলো এবার আপনি আসরের নামাজ কয় রাকাত কত হলো এবার মাগরিবের নামাজ কয় রাকাত কত হলো এবার আপনি আরো চার মিলান আসার কত হলো ভিন্ন ভিন্ন সতেরোটি অক্ষর আছে মিলায় নেন সতেরো সতেরোর ভিতরে মিল আছে না না আছে এবার আরো অবাক হবেন আজানের ভিতরে সবচেয়ে বেশি আসছে আমার আল্লাহর নাম কার নাম ডাক দিয়ে বলেন কার নাম আবার ডাক দিয়ে বলেন কার নাম আল্লাহ নামটা আজানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে আল্লাহ লিখতে প্রথমে লাগে আলিফ এই আলিফ এসেছে সাতচল্লিশ বার এরপরে লাগে লাম লাম এসেছে পঁয়তাল্লিশ বার এরপরে লাগে হা হা এসেছে বিশ বার সাতচল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় বিরানব্বই এর সঙ্গে বিশ যোগ করেন কত হয় একশো সবাই বলেন একশো সার্চ করেন এবার কোরআন কোথায় কোরআনে সার্চ করেন আপনি যখন কোরআনের পৃষ্ঠা উল্টাবেন একশো বারো নং সুরা আপনার সামনে পড়ে যাবে সুরাটা যখন তেলাওয়াত করা শুরু করবেন আপনি দেখবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
يولد ولم يكن له كفوا احد কয়টা আয়াত জোরে কোন আরো জোরে চারটা আয়াত 112 নং সূরা সূরার নাম সূরা ইখলাস আল কোরআন থেকে পেয়ে গেলাম আজকে যদি এই কথাটুকু মনের মধ্যে বসায় নিয়ে যেতে পারেন এক অক্ত নামাজ ছাড়বেন না খেয়াল করে শুনুন আমার ভাইরা জীবনে আপনি আপনার সন্তানকে দাফন করলেন সন্তান আপনার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিল আপনি বাপ এত পাশান ভারী বোঝা কাঁধে নিয়ে সন্তানকে কবরস্থ করলেন তারপরেও নামাজ পড়েন না আপনি সন্তান আপনার বাপকে কবরে শোয়ালেন মাকে কবরে শোয়ালেন তারপরেও আপনি নামাজ পড়েন না একদিন আপনি লাশ হয়ে যাবেন জীবনে সারা জীবন ইমামের পিছনে দাঁড়িয়েছে একটা সময় এমন আসবে সাল্লু কবলা আন তুসাল্লা আলাইহি এমন সময় আপনার আসবে ইমামের সামনে শোয়া দেওয়া হবে জীবনে সারা জীবন ইমামের পিছনে ছিলেন এখন সামনে দিয়ে দেওয়া হবে ইমামের সামনে যেদিন আপনাকে শোয়া দেওয়া হবে আর কোনদিনের জন্য নামাজ পড়তে পারবেন না দুনিয়া থেকে বিদায় নেওয়া দশ দিন পূর্বে বিশ্ব নবী উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন 70 জন সাহাবি যেখানে ঘুমায় সেখানে গেলেন আপন চাচা আমির হামজা যেখানে ঘুমায় সেখানে গেলেন আতাকুম মা তুআদুন গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ও আমার সঙ্গী সাথীরা রে উহুদ প্রান্তে যারা ঘুমাও আল্লাহর ওয়াদা তোমরা সচক্ষে দেখেছো কিছুদিন পর সময় চলে এসেছে আমি নবীও তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব আমিও আল্লাহর ওয়াদা গুলো দেখব আজকে যারা এখানে বসে আছে এমন অনেক লোক আছে জানাজার নামাজ পড়েছে 10টায় জোহরের নামাজ পড়ার জন্য যায় নাই এমন লোক আছে না না মনটা একটু নরম করে যেই দেহটার জন্য এত অহংকার বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছি 24 ঘন্টার ভিতরে আপনার দেহের ভিতরে এক ধরনের পোকা তৈরি হবে পিছনের রাস্তা দিয়ে বের হবে অন্যান্য পোকাদেরকে ডাকবে আদরের দেহটা পুরাটা পোকা দিয়ে ভরে যাবে তিন দিনের ভিতরে নাক আর নাকের জায়গায় থাকবে না ছয় দিনের ভিতরে নখ গুলা ঝরে পড়বে নয় দিনের ভিতরে লোম গুলা সব ঝরে পড়বে 17 দিনের ভিতরে দেহটা ফেটে যাবে এক মাসের ভিতরে গোস্ত খসে পড়বে কিছুদিন যেতে না যেতেই এক টুকরা গোস্ত থাকবে না শরীরে সব জমিনের সঙ্গে মিশে যাবে ছয় মাসের ভিতরে হাড়গুলা জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে এক বছর যেতে না যেতেই যেই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছিল মাটির দেহটা মাটির সঙ্গে আবার মিশে যাবে এমন ঠুনকো দেহ নিয়ে আপনারা যারা গর্ব করেন কিচ্ছু
ছিরা না তুমি, আবার কিছুই থাকবে না। আপনি কবরে এর ভিতরে যখন যাবে তাকায় দেখবেন কে যেন ডান দিকে দাঁড়ায় আছে, অন্ধকার কবরের ভিতরে কে যেন ডান দিকে দাঁড়ায় আছে। আপনি বলবেন কে গো তুমি, সবাইকে রেখে আসলাম। উত্তর আসবে আমি তোমার নামাজ, অন্ধকার কবরের ভিতরে আজকে দাঁড়ায় গেলাম। লোকটা তাকায় দেখবে বা দিকে কে যেন দাঁড়ায় আছে, কে গো তুমি অন্ধকার কবরে, আমি তোমার রোজা অন্ধকার কবরে দাঁড়ায় গেলাম। ওয়াল কুরআন আলা রাসিহি, মাথার সামনে দেখবে কে যেন দাঁড়ায় আছে, কে গো তুমি, আমি তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমার জন্য দাঁড়ায় গেলাম। নজর করে দেখবে সাইরুল আমাল আলা রিজলিহি, পায়ের সামনে আমল গুড়া গুড়াগুড়ি করছে। একাকি মানুষটার সঙ্গী সেদিন নামাজ রোজা কোরআন তেলাওয়াত আমলকে বানায় দিবেন তিনি কি? আমাকে আপনাকে নবীজি খুঁজবেন, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন, ইন্দা বাবিল জান্নাত জান্নাতের সামনে দাঁড়ায় থাকবেন। পুল সিরাতের কিনারায় যখন নবীজি দাঁড়ায় থাকবেন উম্মতের অবস্থা কি হবে? হাত কেটে জাহান্নামের মধ্যে অনেকের পড়ে যাবে। পুল সিরাত পার হতে গিয়ে অনেকের পা কেটে জাহান্নামে পড়ে যাবে। নবীজি আমার আপনার জন্য সেদিন দাঁড়ায় দাঁড়ায় বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ওয়ামার আল্লাহ দয়া করে একটু মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবীজির দোয়ার কারণে পুল সিরাত অভিমুখে যিনি মাফ করবেন ক্ষমা করবেন তিনি কে? শুধু তাই নয় আমার ভাইরা, হিসাবটা এমন কঠিন হবে, আপনার আমার মাথার উপরে কামে কোদারি মিলিন আধা হাত উপরে সূর্য চলে আসবে, এত বড় হবে খমসিন আলফাসানা, ময়দানে মাহশারে মানুষ 50,000 বছর থাকবে, সেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সাহাবীরা যখন শুনলেন ধরধর করে নবীজির সামনে কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন ইন্নাহু লা ইউখাফফ আলা উম্মতি হাত্তা ইউখাফফ মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। সাহাবীরা কেঁদো না, সেদিন আল্লাহ আমার উম্মতির জন্য 50,000 বছরকে খাটো বানায় দিবে। কত খাটো হবে দুনিয়ার জীবনে? 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগত, এই অল্প সময়ের ভিতরে আখেরাতের 50,000 বছরকে যিনি খাটো বানায় দিবেন তিনি কি? নামাজ পড়বেন না সারবেন? কারা কারা পড়বেন হাত উঠান, একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ, মহাব্বত নিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, জীবনে আর নামাজ ছেড়ে দেব না, বলেন আল্লাহ, নামাজি বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও, জমিনে দিন কায়েমের জন্য কবুল করে না। এবার হাতগুলো নামান, নামাজ পড়বেন, বলেন নামাজ পড়বেন। আজানের কথা মনে আছে তো? কয় নাম্বার বাকি আছে? অল্প সময়ে শেষ হবে, আছেন না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। এজন্য আজানের সময়টারে কাজে লাগান। যেই লোকটা মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনবে
সঙ্গে সঙ্গে জবাব দিবে। ওই লোকটাকে নামাজ পর্যন্ত যিনি নিয়ে আসাবেন তিনি কে? দিয়া দেখেন একটু মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে আজানের জবাব দেন, নামাজে দেখবেন আপনাকে কেমনে টানে, টানবেন টানবেন ইনশাল্লাহ। এরপরে গেলেন নামাজে, যাওয়ার সময় দোয়া করতে থাকেন, আসার সময় দোয়া করতে থাকেন, যত দোয়া করবেন যিনি কবুল করে নেবেন তিনি কে? এরপরে তিন নাম্বার সময় টাকাশের দোয়ার খোলা হয়। আপনারা মনে হয় শুনবেন না নাকি? শুনবেন? সবার মনোযোগ আছে তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আসেন কয় নাম্বার? তিন নাম্বারে আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষ অংশে জেগে জেগে আল্লাহকে ডাকেন। নবীজির পা ফুলে যেত এই মুহূর্তে আল্লাহকে ডাকতে থাকতেন, ডাকতে থাকতেন, ডাকতে থাকতেন। এরপরে আমার ভাইরা রাতের শেষ অংশে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, কেঁদে কেঁদে আল্লাহর কাছে চান, কেঁদে কেঁদে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যিনি আপনাকে খালি হাতে ফিরায় দিবেন না তিনি কে? হর হামেশা ও দেনে কে তৈয়ার হো, আওয়ার জুনা মাঙ্গে উসসেও বেজার হো। দুনিয়ার সব মালিক গুলো একবার দুইবার তিনবার দেয়, চারবারে সময় ফিরে দেয়, আর আমার আল্লাহ একবার দুইবার তিনবার না হাজারবার লক্ষবার দেন, না চাইলে যিনি বেজার হয়ে যান তিনি কে? এবার আসেন চার নাম্বারে আমার ভাইরা, চার নাম্বারে হলো যতজন আজকে এসেছেন, যতজন বসেছেন, ইয়াউমুল খামিস ও ইয়াউমুল ইসনাইন, সোমবার বৃহস্পতিবারকে কাজে লাগাবেন। এই দুইটা বারে রহমতের দোয়ার খুলে যিনি গোলামদেরকে মাফ করে দেন তিনি কে? রোজা রাখার প্র্যাকটিস করবে। এখন আমরা তো নফল রোজা রাখি না, রোজা রাখার চেষ্টা করবেন এই দুইটা বারে। এই দুইটা বারে এবাদত করার কারণে যিনি আমাকে আপনাকে কবুল করে নেবেন, গুনাহ মাফ করে দিবেন তিনি কি? দুইজন ব্যক্তিকে এই দুই বারে মাফ করা হয় না। এক নাম্বার হলো মুশরিক, দুই নাম্বার হলো বাইনাহু ওয়া বাইনাখিহি শাহানা, যে তার ভাইয়ের সঙ্গে হিংসা করে তাকে আল্লাহ মাফ করবে না। এখন হুজুর মনে তো হিংসা আছে, কেমনে দূর করব? হিংসা দূর করার জন্য আপনার ভাইয়ের জন্য মন থেকে দোয়া করেন, এই দোয়াগুলো কবুল করে যিনি আপনাকেও দান করবেন তিনি কে? যখনই মনে আসছে অমুকের এত টাকা আমার তো নাই, একটু দোয়া করেন আল্লাহ তারে আরো টাকা দেন, আরো সম্পদ দেন, এই দোয়া করলে যিনি আপনাকে কবুল করবেন আপনাকেও দিবেন তিনি কে? সর্বশেষ পাঁচ নাম্বারে আমার ভাইয়েরা, কবলা যোহর, জোহরের পূর্বে সূর্য যখন ঢলে গিয়েছে, জাওয়ালের চার রাকাত নামাজ, জোহরের নামাজ রক্ত ঢুকেছে, হারাম রক্ত শেষ হয়েছে, চার রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে, রাসূল বলছেন ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এমন একটা সময় তখন, তখন যদি তোমরা আল্লাহর কাছে চাও আকাশের দুয়ার খুলে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? যে নবীর জীবনে কোনো গুনাহ নেই সেই নবী বলছেন ওয়া উহিব্বু আন আসআদা লি ফিহা আমালুন সালেহ, আমি নবী চাই ওই সময় কোনো না কোনো একটা আমলে সালেহ করব। বলেন আল্লাহু আকবার। এবারে একটু আঙ্গুলগুলো উঠান, একেবারে শেষ সময়, সবাই বসবেন, সবাই বসবেন,
এতক্ষণ যারা ধৈর্য ধরে বসেছেন সবাই বসবে, দূর দারাজ থেকে অনেক লোক এসেছে, কারণ আজকে দাওয়াত দেওয়ার জন্যই অন্তত আমি এরকম 20টা মাহফিলের লোক পেয়েছি যারা দাওয়াত দিতে আসছেন অনেক দূর থেকে, সেই সিরাজগঞ্জ থেকে আসছে, পাবনা সদর থেকে আসছে, আটগড়িয়া থেকে আসছে, চাটমোহর থেকে আসছে, ওনারা অনেকেই অনেক কষ্ট করে আসছেন। এজন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, আল্লাহ যেন প্রত্যেককে কবুল করেন, পড়েন আমিন। আপনারা যারা আসছেন দাওয়াত নিতে না পারলেও ভালোবাসার কমতি নেই, রাগ করেন নাই তো আপনারা, আঙ্গুলগুলো উঠেছেন টান টান করে উঠেছেন। এবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ কার নাম বলেন, কার নাম ডাক দেন, আর রহমান ডাক দিয়ে বলেন, আল হাই ডাক দিয়ে বলেন, আর ডাক দিয়ে বলেন, আল কাইয়ুম। আবার বলি, আল্লাহ আর রহমান আর রহিম আল হাই আল কাইয়ুম। কয়টা হলো সবাই বলেন? এই পাঁচটা নাম জানার জন্য নবীরা চেষ্টা করেছে, এই পাঁচটা নাম হচ্ছে ইসমুল্লাহিল আযম, বিশ্ব নবী আমাদেরকে জানিয়েছেন। এই পাঁচটা গোপন গোপন খুবই পরিচিত প্রকাশ্য, এই নামগুলো ধরে যখন আপনি ডাকবেন, যিনি ডাকে সারা দিয়ে দিবেন তিনি কে? আজকে থেকে মুখস্থ হয়েছে তো ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হোক, কে কে চান? হ্যাঁ, কপালটা পরিবর্তন হোক, কে কে চান? চান আপনারা? চান এই পাঁচটা আঙ্গুল উঠে রাখছেন, চান তো ইনশাল্লাহ? একটু পাঁচটা আঙ্গুল নামান, হাতটাও নামান, ব্যথ হয়ে গেছে? আর আবার উঠাইতে বললে উঠাইতে পারবেন? দেখি উঠান তো দেখি, লিল্লাহ তাকবীর। কয়টা আঙ্গুল উঠাইছি? পাঁচটা। কার সর্বশেষ? পাঁচ মিনিটও লাগবে না। এক নাম্বারে হাতটা নামান, নাহলে কষ্ট হয়ে যাবে, কষ্ট হবে। এক নাম্বারে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবেন, যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? এই পৃথিবীতে যত বড়রা বড় হয়েছে সব বড়রা মায়ের খেদমত করে বড় হয়েছে, মায়ের খেদমত যার জীবনে নাই ওই লোকটা বড় হতে পারে না। আজকে এমন সন্তান আমাদের সমাজে দেখি, মাকে গোল করে রেখেছে, স্ত্রী নিয়ে আরাম করে ঘুমাচ্ছে। আজকের এখান থেকে এই কথা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করেন, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কি? অনেকে মনে করছে ওয়াজ তো শেষ, না আর বেশি দেরি নেই, এত লম্বা ওয়াজ আবার আমি করি না, এত লম্বা ওয়াজ আমি করতে পারি না, আমি নির্দিষ্ট টাইমে ওয়াজ করি এবং ওয়াজের মধ্যে কোনো কোনো একটি কথা আমার আলোচ্য বিষয়ের বাহিরে শুধু শ্রোতাদেরকে প্রভাবান্বিত করার জন্য আমি কথা বলি, কারণ আমি বিশ্বাস করি কথার নূর যিনি দান করেন তিনি কে? তো জু বাদ দিল সে নিকালতা ও বাদ দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে আসর করে। এই জন্য আজকের এখান থেকে শেষ কথায় দ্বিতীয় নাম্বার বিষয়ে চলে আসি, ভাগ্য পরিবর্তন। কোন আন্টি ভাগ্য পরিবর্তন করবে? করবে? কোন গণক ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না, কোন পীর ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না। আপনি কিছু কাজ করলে আল কাদরু কাদরান, ভাগ্য দুই প্রকারের, একটা পরিবর্তন হয় আরেকটা পরিবর্তন হয় না, যেটা পরিবর্তন হওয়া সম্ভব ওইটা আল্লাহ পরিবর্তন করেন। পাঁচটা আমলে জোরে করে আল্লাহু আকবার,
এক নাম্বার মা বাপের খেদমত, দুই নাম্বারে আমার ভাইরা আর দোয়া, লা ইয়ারদুল কদা ইল্লা দোয়া, দোয়া করলেই যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে। বেশি বেশি দোয়া করবে ভাগ্য পরিবর্তন হবে। তিন নাম্বারে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, নিজের ফুপির খবর নিবেন, নিজের চাচার খবর নিবেন, নিজের খালার খবর নিবেন, নিজের আত্মীয় স্বজনের খবর নিবেন। এই খবর নেওয়ার কারণে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে। কয় নাম্বার গেল? চার নাম্বারে ভাগ্য পরিবর্তন হয় তাসবি পড়ার কারণে। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে ছিলেন, ওই মুহূর্তে তিনি পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আল্লাহ জবাব দিয়ে বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজকেও যদি আমি তাসবিহ পড়ি, আমরা দোয়াটারে কই দোয়া ইউনুস? অথচ দোয়ার ভিতরে কি আছে একটু দেখেন। এক নম্বরে বললেন লা ইলাহা ইল্লা আন, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, এটা তাওহীদের ঘোষণা। তাহলে এই দোয়ার নাম দোয়া উত তাওহীদ। এরপরে বলেন সুবহানাক, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। এরপরে বলতেছেন ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহ জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। কি চমৎকার ভাবে একজন নবী আল্লাহর কাছে স্বীকারোক্তি দিচ্ছে। তিনটা পার্টস আছে এই দুয়ার ভিতরে। এক নম্বর আল্লাহর তাওহীদ, দুই নম্বর আল্লাহ পাকের তাসবিহ পবিত্রতা, তিন নম্বরে নিজের অপারগতার শিকার, গুনাহের শিকার, নিজের স্বীকারোক্তি প্রধান আল্লাহ পাকের কাছে। এই তিনটা পার্টসের কারণে তিনটি ভাগে দোয়াটা এত বেশি দামি হয়েছে। এই তাসবিহ ইউনুস আলাইহিস সালাম যখন পড়লেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজকেও যদি কোন মুমিন তাসবিহ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চায়, যিনি আশ্রয় দিবেন তিনি কে। কয়টা গেল? বাকি আছে লিল্লাহে তাকবীর, বাকি আছে কয়টা? পুরা মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। মাহফিলের সব শ্রোতা সমান হয়, আমি এমন কিছু চুম্বক আকর্ষণ আছে, এমন কিছু শ্রোতা পেলাম যেই শ্রোতাদের এখনো মনোযোগ পুরা আছে। কয় নাম্বার? সবাই বলে। পাঁচ নাম্বারে যে কারণে ভাগ্য পরিবর্তন হয়, আস-সাদাকাত তারুদ্দুল বালা, আপনি যখনই দান করবেন মন থেকে দান করবেন, মন থেকে যদি আপনি 10 টাকাও দান করেন কাজাবালেও হোক, এই 10 টাকার দান যিনি উহুদ পাহাড় পরিমাণ বাড়িয়ে দিবে। পানি ঢাললে যেমন আগুন নিবে যায়, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, পানি ঢাললে যেমন আগুন নিবে যায়, আগুন যেমন পানির কারণে থেমে যায়, সৎকার কারণে যিনি ভাগ্যের খারাপি থেকে হেফাজত করবেন তিনি কে। আজকে যারা এখানে আসছেন আল্লাহর গোলাম, অনেক দান করেছেন আপনি, আজকের শেষ সময়ে আমার মা বোনদের সহ বলবো, আমরা সাইয়েদুল ইস্তেগফার করতে করতে ভলান্টিয়াররা ঝটপট চলে যাবে, এমন একটা দোয়া পড়বো যেই দোয়াটা এখন পড়লে ফজরের আগে যদি মউত হয় আল্লাহ গুনাহ মাফ করে দিবে পরে ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়তে পড়তে
ভলান্টিয়াররা যাবে, আপনারা সাধ্যমত দিবেন। আল্লাহ আমাদের করেন আমিন। আজকের মাহফিলের কথাগুলো আমল করার তৌফিক দান করুন, করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা, সবাই বসেন মেহরবানি করে। আমি এই জন্য কমিটিকে বলছি, মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করে না। এই সোহেল রানা অনেক কষ্ট করে এই মাহফিলটা এই বছরও আমাকে এনেছে, তো মাহফিলের সৌন্দর্য নষ্ট হোক এটা আমি চাই না। প্রয়োজনে আপনারা দিন না, এটা এখন কে কইছে দিন না কিন্তু উঠেন না? আমি বারবার বলছি যে বাবারে আমি বললে মানুষজন আর থাকবে না, একটু থাকে, দোয়া করি একটু মন থেকে। সকলে পড়েন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া'দিকা মা ইসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিদানবি ফাগফির লি ফাইন্নাহু لا يغفر الذنوب الا انت সবাই দিয়েছেন তো, এবার আমরা আমাদের প্রত্যেককে নিজেদের গুনাহ থেকে মাফ চাই। একবার আমরা সকলে পড়ে নিচ্ছি, সকলে আমরা একবার পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আল্লাহুম্মা إني عبدك وابن عبدك وابن أمتك ناسيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. যারা সাথে সাথে পড়ছেন প্রত্যেকের জন্য আল্লাহ অবশ্যই একটা শুভ সংবাদ দিবেন, কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এই দোয়া যারা যারা পড়বে মুখস্থ করবে আল্লাহ পাক তাদেরকে একটা একটা শুভ সংবাদ দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে শুভ সংবাদ দান করেন। পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি, অনেক বড় বড় গুনাহ করেছি হাত দিব, অনেক বড় গুনাহ করেছি জবান দি, অনেক অনেক অন্যায় করেছি কানটা দি, চোখটাকে এত এত গুনাহ দিয়ে ভরে ফেলেছি, একটা গুনাহ করলে অন্তরের ভিতরে যদি একটা কালো দাগ পড়ে যায়, হাজারটা গুনাহ করে হাজারটা দাগ ফেলে দিয়েছি, লক্ষ লক্ষ গুনাহ করে লক্ষ লক্ষ দাগ ফেলে দিয়েছি, আজকে গুনাহ থেকে তওবা করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল থেকে গুনামুক্ত জান্নাতি বানায় কবুল করো আল্লাহ।
আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছি মালি, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অন্ধকার কবরে ঘুমা, অনেকের নানা নাই, অনেকের নানি নাই, অন্ধকার কবরে ঘুমায়, বড় আশা নি দাদা দাদি নানা নানি বলতো না তীরে, একদিন অন্ধকার কবরে ঘুমায় যাব, আমাদের কথা মনে করে দোয়া করবি। আজ মাহফিল থেকে দোয়া করছি, দাদা দাদি নানা নানি যারা নাই, কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা, রব্বুল আলামিন জানি না কার কার না জানি মা নাই, অন্ধকার কবরের কবর বাসিনী হয়েছে মা, মাকে সন্তান কবরে রেখে মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা খুলে এনেছে, কিন্তু মা আপনার গুনাগুলা খুলে আনতে পারি না, সন্তানকে জন্ম দিতে গিয়ে শরীর থেকে 27টা হাড় ভেঙে গেলে যেমন ব্যথা লাগে, এই পরিমাণ ব্যথা মা পেয়েছে। আয় আল্লাহ, যার মা অন্ধকার কবরে ঘুমায়, দয়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যতজন আজকের মাহফিলে এসেছি বসেছি, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, আয় আল্লাহ আমার ছোট্ট আসজাদ যখন আমাকে আব্বা আব্বা বলে ডাকে, কলিজার ভিতরে সন্তানের জন্য মহব্বত আমার অনুভূত হয়, আমি আমার বাবার চেহারার দিকে তাকায় থাকি আর চিন্তা করি বাপও তো আমাকে এত আদর করে লালন পালন করেছে, আয় আল্লাহ সেই বাপ যার নাই, অন্ধকার কবরে মাটির নিচে একাকি ঘুমায় আছে, আমাদের দেখি তাকায় আছে, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তানের দুটা হাতের দিকে তাকায় আছে, আমার সন্তান আমার জন্য দোয়া করে নাকি, রব্বুল আলামিন যার আব্বা নাই, আল্লাহ দয়া করে বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আপনি বড় চমৎকার করে শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ছোটবেলায় মা বাপ যেমন আমার ভুলগুলো মাফ করে দিয়েছে, আজ আল্লাহ আপনার রহমতের চাদরের নিচে মা বাপকে জান্নাতি পরিবেশ দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ। আল্লাহ তাআলা যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ এই রহমতের ছায়াকে প্রসারিত করে দেন আল্লাহ, মা বাপ যারা আছেন সুস্থতার সাথে হায়াতে তৈবার সাথে মা বাবার খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দিন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকানো যায় না, এত পরিমাণ মুসলমানেরা মাজলুম, আল্লাহ
সিরিয়ার মুসলমানেরা কাঁদে, আল্লাহ আপনার হাবিব বলেছেন সিরিয়া 12 বছর মার খাবে, 10টা বছর ধরে সিরিয়া মার খাচ্ছে, সোমালিয়ার মানুষগুলার পেট পিঠের সাথে লেগে গেছে, ইয়ামেনে খাদ্য সংকট চলছে, আল্লাহ কত গুহায় গুহায় অন্ধকারে অনাহারে অর্ধহারে মুসলমানেরা ঘুমায়, আল্লাহ তাআলা ঘরের মধ্যে ঘুমাতে পারে না, সন্তানকে নিয়ে থাকতে পারে না, স্ত্রী নিয়ে থাকতে পারে না, আল্লাহ দুনিয়ার কোন মালিকের কাছে খারাপ না লাগলেও আল্লাহ আমরা জানি বিশ্বজাহানের মালিক আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আয় আল্লাহ এত কিছু আপনি দেখালেন, আল্লাহ কোরআনের রাজ কায়েম হয়েছে আমাদের জীবদ্দশায় দু চোখে দেখায়া দিন গো আল্লাহ, যতজন আজকের মাহফিলে এসেছে প্রত্যেককে নামাজি দিনদার বানায় দিন আল্লাহ, আমার মা বোন যারা মাহফিলে এসেছে এমন অনেক মা আছে যার সন্তান হয় না, প্রতিনিয়ত খোঁটা শোনা লাগে, আল্লাহ মেহরবানি করে নেককার সন্তান দান করে দিন আল্লাহ, আপনি তো কন্যা দেন, আপনি তো ছেলে দেন, অনেকের আপনি ছেলেও দেন মেয়ে দেন, অনেককে আপনি কিছুই দেন না, আল্লাহ আজকের মাহফিলে হয়তো আশা নিয়ে হাত উঠিয়ে রেখেছে, ওই অবাগার দুটি হাত দেখে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ, আল্লাহ আমার তরুণেরা যারা পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, দাখিল পরীক্ষা দিচ্ছে, দয়াময় মালিক সুস্থতার সাথে কামিয়াবির সাথে নাজাতের ফয়সালা করে দিন আল্লাহ, রব্বুল আলামিন এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি আমার সোহেল বারবার খবর নিয়েছে, ঢাকা পর্যন্ত গিয়েছে, মাহফিলের প্রত্যেকটা সদস্য কষ্ট করেছে, তরুণ গুলো দুয়ারে দুয়ারে গিয়েছে, বুক ভরা আশা নিয়ে 2 দিন ব্যাপী মাহফিল দিয়েছে, আল্লাহ দুনিয়ার কোন মালিকের কোন দৃষ্টির জন্য নয় আপনার কাছ থেকে নাজাতের জন্য, মেহরবানি করে গোলামদেরকে কবুল করে নেন আল্লাহ, এই মাহফিল যারা করল প্রত্যেক জনকে আমলি জীবন যাপনের তৌফিক দিয়ে দেন আল্লাহ, একদিন তো চলে যাব, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে, আমিও একদিন কবর দেশেতে ঘুমায় যাব, একা একা কেমন করে একা একা সেই কবরে থাকবে, কবরের ভিতরে মাটি এমন চাপ মারবে ডানের হার গুলো বাঁদিকে চলে যাবে, বায়ের হার গুলা ডান দিকে চলে আসবে, আল্লাহ সেই কবরটাকে তুমি আলোকিত বানায় দিও রে আল্লাহ, রব্বুল আলামিন যেই কবরের ভিতরে
সব বিচ্ছুদি ভরে যাবে, ওই কবরে তুমি জান্নাতি নিয়ামত পাঠিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। যতজন আজকের মাহফিলে এসেছে, মা বোনেরা এসেছে, এমন সময় ডাক্তার দিয়ে গো আল্লাহ, যখন আমি সিজদা করে আছি সুবহান রাব্বিয়াল আলা বারবার বলছি, ওই মুহূর্তে ডাক্তার দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। ইমানের হালতে দিন কায়েমের জন্য যখন আছি ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। যতজন হাত উঠিয়েছি রোজা মুখে ডাক দিন আল্লাহ, তাওয়াফ অবস্থায় ডাক দিন আল্লাহ, যেই নবীকে জীবনে কোনোদিন দেখি নাই স্বপ্ন যুগে হলেও দেখার তৌফিক দিন আল্লাহ। ইলাহুল আলামিন, আজকের এই মাহফিল আপনার কাছে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যেদিন ফয়সালা করা হবে এই মাহফিল কি নাজাতের ওসিলা বানায় দিন আল্লাহ, মাহফিল যারা শুনলো নামাজি দিনদার বানায় দিন আল্লাহ, মাউতের কানে বিদায়ের ক্ষণে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।